এটিএম জালিয়াতি কাণ্ডে এক ব্যক্তিকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করল গোড়াপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধনিয়াখালী গুড়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা গ্রামের সীতারাম স্মৃতি মন্দির নামক একটি আশ্রম আছে, যেখানে গত কয়েক মাস যাবৎ ঝাড়খণ্ড নিবাসী দাদা বিনয় পাঠক ও ভাই নারায়ণ পাঠক দুজনে কাজ করতেন। অভিযোগ, গত জুন মাসে শরীর খারাপ বলে ভাই নারায়ণ পাঠক আশ্রমের গুরুজির একটি এটিএম কার্ড চুরি করে ঝাড়খণ্ডে চলে যায়। কিন্তু দেখা যায়, জুলাই মাসের 14-15 তারিখে ওই আশ্রমের গুরু ত্রিদণ্ডী স্বামী চন্দ্রমোহন মহারাজের এটিএম থেকে প্রায় 77,000 টাকা তোলা হয় ঝাড়খণ্ডের একটি এটিএম থেকে। তড়িঘড়ি তিনি ব্যাংক ও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। গোড়াপ থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে ভাই নারায়ণ পাঠক এই কাজ করেছে। তড়িঘড়ি গোড়াপ থানার অফিসার ইনচার্জ পুষ্পেন্দু সান্যাল টিম গঠন করে নারায়ণ পাঠকের তল্লাশি শুরু করেন। অবশেষে মোবাইলের সূত্র ধরে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নারায়ণ পাঠককে। এই কাজের সাথে আর কে কে যুক্ত আছে তারও তদন্ত শুরু করেছে পুলিশ। আশ্রমে কাজ করতাম এক মাস ধরে। এই ধরনের কাজ, যে জালিয়াতি কাজগুলো করেছে, এগুলো কতদিন ধরে? আমি জালিয়া কাজ করি না, ওখান থেকে আমি খালি একটা এটিএম কার্ড ঝাড়টা দিচ্ছিল এক লোকটা, ওখানে ঝাড় দিয়ে তারপরে আমি ওইটা এটিএম কার্ড দেখলাম। কার্ডটা আমি পেয়ে বাড়ি যাওয়ার আমার ছিল কথা, আমার বউর শরীর খারাপ ছিল, ওইটা আমি কার্ড তুলে নিয়েই চলে গেছে বাড়ি খালি। আর এইগুলো শিখলে কোত্থেকে? আমি এটা করি না, আমি এটিএম মারতে জানি না কিছু না। আমি বাড়ি যেয়ে কার্ডটা আমি দুশোকে দিয়ে দিয়েছে ভাই শালাকে। আর ধরা পড়েছে কোথা থেকে? এই যে কারবার এইসব শুরু করেছে, এইগুলো ধরা পড়লে কোত্থেকে? আমি ধরা পড়ে না, আমি বাড়িতেই ছিলাম, এদের গেলো, এদের আমাকে তুললো। আর তোমাদের দলে আর কতজন আছে এরকম কারবারে? আমি কে ওইটা জানি, আমি এই কার্ডটা নিয়ে খালি ওকে দিয়ে দিয়েছি। 14 তারিখে 15 তারিখ টাকাটা উইড্রল হয়। আমার এটিএম কার্ড ব্যাগে ছিল, ব্যাগটা ঘরে ছিল আনলাতে টাঙানো, সেই এটিএম কার্ড থেকে ওই এটিএম কার্ডটা নিয়ে চলে যায়। আমি কিন্তু আমার অজান্তে, আমি জানি না প্রথমে, তারপরে যখন আমি 14-15 তারিখ টাকা উইড্রল হওয়ার পর আমি ব্যাংকে যাই, ব্যাংক ম্যানেজার তখন বলে যে তো টাকা পুরো আপনার শেষ হয়ে গেছে, এ টাকা তো এটিএম থেকে মানে তুলে নিয়েছে, টাকাটা উঠেছে ঝাড়খণ্ডের জামতারা নারায়ণপুর থেকে প্রথম উইড্রল হয়েছে 14 তারিখে, আর দ্বিতীয় উইড্রল হয়েছে দ্বিতীয়বারে ফার্স্ট মর্নিংয়ে উইড্রল হয়েছে ওটা 15 তারিখে, মোট 77,000 টাকা উইড্রল হয়েছে। তাই সেই জন্যই আমি থানাতে ওইখান থেকে যা রিসিভ কপি আমাকে ব্যাংক থেকে যা ডকুমেন্টস দেয়, দ্বিতীয়বার মধুপুর থেকে টাকাটা উইড্রল হয় মধুপুর শ্যাম মোটরস অটোমোবাইল থেকে টাকাটা উইড্রল হয়। তাই সেই ডকুমেন্টস আমি থানাতে জমা দিই এবং ওদের ওদের দুজনের নামই আমি প্রথম ডায়েরি করি। প্রথম ডায়েরি করার পর আমি তারপরে দ্বিতীয়বারে এফআইআর করি, কিন্তু টাকাটা নিয়েছে আমার সন্দেহ যে নারায়ণ পাঠক। নারায়ণ পাঠক যেহেতু 8 তারিখে চলে গেছে, 8 তারিখেই টাকাটা চলে যাওয়ার পর 14-15 তারিখ উইড্রল হয়েছে, তখন কিন্তু দাদা আশ্রমে প্রেজেন্ট। তারপরে 15 তারিখে যখন বড়বাবু মেজবাবু এসেছিলেন, 16 তারিখ না 17 তারিখ এসেছিলেন, তা আমার মনে নেই, তা সেই দিন ওকে বলা হয়েছিল, বড়বাবু বলে দিয়েছিলেন আশ্রমের উইজাউট পারমিশন ছাড়া কেউ আশ্রম থেকে বাইরে না যায়, তা এখানকার মানুষ তো আর ঝাড়খণ্ডে গিয়ে টাকা তুলতে যাবে না। তা সেই জন্যই আমার এটা সন্দেহ যে ওরাই টাকাটা নিয়েছে, নারায়ণ পাঠকই টাকাটা উইড্রল করেছে। গোড়াপ থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, বর্ধমান টুডে।